ওকে, সবাই মিউট হয়ে নিস, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করিস। তো আজকের চ্যাপ্টার হচ্ছে জীবনী শক্তি, ওই বায়োলজির 4 নম্বর চ্যাপ্টার আর কি। এই জীবনী শক্তি, এটা মেইনলি যেটা নিয়ে কথাবার্তা সেটা হচ্ছে এই শক্তির মেইন সোর্স হচ্ছে সূর্য। সূর্য থেকেই শক্তিটা এসে উদ্ভিদের মধ্যে জমা হচ্ছে। তো উদ্ভিদের মধ্যে এই শক্তিটা, সূর্যের যে আলোক শক্তিটা, সেটা উদ্ভিদের মধ্যে এসে যখন জমা হয় তখন সেটা রাসায়নিক শক্তি আকারে জমা হয়। রাসায়নিক শক্তি আকারে জমা হয় যখন, এই রাসায়নিক শক্তি যখন শক্তি আকারে জমা হয় যখন, তখন সেটা রাসায়নিক যৌগের মধ্যে আবদ্ধ হয়, মানে কোনো একটা রাসায়নিক যৌগের মধ্যে ওই শক্তিটা জমা হয়। সূর্যের শক্তিটা রাসায়নিক যৌগের মধ্যে রাসায়নিক শক্তি আকারে জমা হয়। তো যে যৌগগুলোর মধ্যে জমা হয়, দুইটা টাইপের যৌগ নিয়ে এখন আমরা পড়বো আর কি মেনলি। একটা হচ্ছে এটিপি, এইরকম একটা যৌগ, এটা একটা কেমিক্যাল কম্পাউন্ড, যেটার ফুল মিনিং হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, একটু পরে লিখবো আমি ওসব নিয়ে। আর আরেকটা যৌগ সেটা হচ্ছে এনএডিপি এইচ, এই এনএডিপিএইচ, এরকম এগুলা যৌগের মধ্যে এগুলা জমা হইতে পারে। তো মেইনলি প্রথম এই যে এই পুরা এই বিভিন্ন শক্তি আকারে, এই বিভিন্ন যৌগ আকারে উদ্ভিদের বডিতে শক্তিগুলো জমা থাকে, বা প্রাণী দেহে, উদ্ভিদ প্রাণী দেহে। তো আমরা এগুলো নিয়েই পড়বো আজকে। আর জীবনী শক্তি তার মানে মেইনলি এই যে সূর্য থেকে আলো শক্তি নিয়ে যে এই রাসায়নিক যৌগের মধ্যে আবদ্ধ করে সেটাকে ব্যবহার করা, এই পুরো ব্যাপারটাকে আমরা জীবনী শক্তি হিসেবে বলতেছি। আচ্ছা, তো এটা বোঝার জন্য ফার্স্ট আমাদের এই এটিপি নিয়ে একটু পড়াশোনা করা লাগবে। তো প্রথম পড়াশোনাটা এটিপি নিয়ে আমরা করব। তো সবাই খাতা নিস, এগুলো নোটে লেখা নাই, লিখতে হবে সবকিছু। তো এটা একটু ভালো করে বোঝা লাগবে, নাহলে সামনের জিনিসগুলো বুঝতে একটু প্রবলেম হবে। প্রথমে যদি এটিপি নিয়ে আমরা পড়তেছি, এটিপি, তো এটিপির ফুল মিনিংটা হচ্ছে, হ্যাঁ এটা তোর নেটের সমস্যা, বাকিরা আমাকে দেখতেছিস? বাকিরা দেখলে দেখার কথা। এখনো কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, তাহলে দাঁড়া একটু একটু। তাহলে এটিপির ফুল মিনিংটা ছিল হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। তো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই এটিপি, এখন আমরা ধাপে ধাপে এটাই আসবো যে এটা কিভাবে হচ্ছে, এটিপিটা কিভাবে তৈরি হচ্ছে। তো একদম প্রথমে যেটা দিয়ে শুরু করতেছি, অ্যাডেনিন, আমরা একটু ল্যাগ করতে পারে, ওয়েট কর, ঠিক হয়ে যাবে। অ্যাডেনিন, অ্যাডেনিন কি ছিল আগে এগুলা নিয়ে একটু বলতেছি। অ্যাডেনিন ছিল একটা ক্ষার, কিরকম ক্ষার? নাইট্রোজেন যুক্ত ক্ষার, খাতায় লিখিস। অ্যাডেনিন ছিল নাইট্রোজেন যুক্ত ক্ষার, এটা ছিল ডিএনএ। এই শাফিন ঠিক আছে কি? ডিএনএ আর এনএর, আচ্ছা ডিএনএ আর আরএনএর রাসায়নিক উপাদান আর কি, গাঠনিক উপাদান, গাঠনিক উপাদান, এগুলা লিখিস। আর এটা একটা দ্বিচক্র বিশিষ্ট যৌগ, মানে দুইটা চক্র থাকে, দ্বি চক্র বিশিষ্ট। এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষার, ডিএনএ আর আরএনএ এর গাঠনিক উপাদান, আর এটা হচ্ছে দ্বি চক্র বিশিষ্ট। অ্যাডেনিন দেখতে কেমন তাইলে? অ্যাডেনিনটা দেখতে এরকম, দুইটা চক্র যেহেতু থাকবে, একটা চক্র এরকম ষড়ভুজ, আর আরেকটা চক্র এরকম পঞ্চভুজ। একটা চক্র ষড়ভুজ আর একটা পঞ্চভুজ, এইটুক সবার লেখা হয়েছে, তাহলে আমি মুছবো। আচ্ছা লেখ লেখ, এটা হচ্ছে অ্যাডেনিন। এবার
এই অ্যাডেনিনের সাথে আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে রাইবোস। আসি একটু রাইবোস, সেটা কি জিনিস? সেটা একটা চিনি বা সুগার, এবং সেটা 5 কার্বন বিশিষ্ট, 5 5 C বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট। এরকম এটা একটা চিনি এবং সেটা 5 কার্বন বিশিষ্ট। তো এটা দেখতে কিরকম? এটা দেখতে এরকম। এরকম যেখানে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। সবার লেখা হইলে বলিস। আগেরটা ছিল অ্যাডিনিন আর এটা হচ্ছে রাইবোস। এই দুইটা জিনিস দেখলাম। আচ্ছা লেখা যদি হয় তাহলে আমি এটা মুছতেছি। তাহলে অ্যাডেনিন আর রাইবোস যে আঁকলাম এই দুইটা একসাথে হয়ে এটা ছিল অ্যাডিনিন আর একটা রাইবোজ আঁকছিলাম, রাইবোজটা এরকম ছিল। এরা অ্যাডেনিন আর রাইবোজ এই দুইটা একসাথে হবে একটা বন্ধন দিয়ে। বন্ধনটা কিন্তু যেখানে সেখানে দেওয়া যাবে না, অবশ্যই এইটা এখান থেকে দিতে হবে। আর এখানে যে 1 নম্বর কার্বন ছিল মানে ওই 1 নম্বর কার্বনটার সাথে মিললি বন্ধনটা। 1 নম্বর কার্বন, 2 3 4, এখানে 5 নম্বর কার্বন ছিল, আর এই 5 নম্বর কার্বনটার সাথে এই, আচ্ছা ওটা পরে আসে। তাহলে এই অ্যাডেনিন আর এই রাইবোস এই দুইটা জিনিস যখন যুক্ত হইল তখন এই পুরো জিনিসটার নাম হয়ে যাবে অ্যাডিনোসিন। এই পুরো জিনিসটার নাম হয়ে যাবে অ্যাডিনোসিন। এই পুরোটাকে এখন আমরা অ্যাডিনোসিন বলবো। সবাই বুঝছিস এটুক? আচ্ছা এবার আসি একটা ফসফেট। ফসফেট মানে হচ্ছে PO43-। ফসফেট দেখতে এরকম, PO43-, এটা হচ্ছে ফসফেট। এই অণুটাকে আমরা ফসফেট বলি, কিন্তু আমরা এখন আপাতত এটাকে শুধু পি দিয়ে দেখাবো, শুধু পি দিয়ে দেখাবো, এরকম করে দেখাবো। এটাকে কখনো কখনো PI দিয়েও দেখায়, এই নিচে এরকম আই দিয়েও দেখায়। আই দিয়ে বোঝায় ইনঅর্গানিক ফসফেট, মানে এটা অজৈব যৌগ, এই জন্য অজৈব ফসফেট এভাবে বলে। আচ্ছা তাইলে এই ফসফেটকে আমরা পি দিয়েও দেখাইতে পারি, PI দিয়েও দেখাইতে পারি। তো এই ফসফেটটা এবার যদি এই অ্যাডিনোসিনের সাথে যুক্ত হয়, এটা মুছতেছি আমি, এই ফসফেটটা যদি এই যে এই 5 কার্বনের 5 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে, এই ফসফেটটা এসে যুক্ত হইল এখানে যদি যুক্ত হয়, তাহলে ও আগে ছিল অ্যাডিনোসিন, এবার তার সাথে একটা ফসফেট যুক্ত হইল, তো নামটা হয়ে যাবে এবার অ্যাডিনোসিন মনোফসফেট। এইবার এই পুরো জিনিসটার নাম হয়ে যাবে, কোথায় লিখি, আচ্ছা এটা অ্যাডিনেশন ছিল, এটা মুছে দিলাম। এবার এইটুক, এই যে এইটুক, এইটুকের নাম হয়ে যাবে অ্যাডিনেসিন মনোফসফেট, MP। মনো মানে হচ্ছে এক, মনো মানে হচ্ছে এক, তাহলে একটা ফসফেট এসে বসছে অ্যাডিনেসিনের সাথে, এই জন্য এটার নাম অ্যাডিনোসিন মনোফসফেট। সবাই একটু বুঝছিস? আচ্ছা এরপরে এই পুরাটার সাথে যদি আরেকটা যৌগ তৈরি, আরেকটা ফসফেট এসে বসে, তখন এই পুরা জিনিসটাকে বলা হবে, এইবার এই পুরা জিনিসটাকে দুইটা ফসফেট এসে বসলো, অ্যাডিনোসিনের সাথে দুইটা ফসফেট এসে বসলো, এই জন্য অ্যাডিনোসিন ডাইফসফেট হয়ে যাবে। এটার নাম হয়ে যাবে অ্যাডিনোসিন ডাইফসফেট। এন্ড ফাইনালি লাস্ট আরেকটা ফসফেট এসে বসলে তখন এই পুরা যৌগটাকে বলা হবে ATP, যেটা আমরা এতক্ষণ ধরে বলতেছিলাম, এই জিনিসটাকে তখন আমরা বলবো
এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তো এবার এই পুরা তিনটা ফসফেট এসে বসার পর এই পুরা যৌগটার নাম হয়ে গেছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এতক্ষণ এটা নিয়েই বলতেছিলাম, তার মানে উদ্ভিদের বডিতে শক্তি এইটার মধ্যেই জমা থাকবে, এই যৌগটার মধ্যে। মেইনলি কোন জায়গার শক্তিটা আমাদের বেশি দরকার হবে? এই যে 3 নাম্বার বন্ধনটা, এই যে এইখানে ফসফেটের যে 3 নাম্বার লাস্ট বন্ধনটা যেটা আসলো, এই বন্ধনটা মেইনলি আমাদের দরকারি। এই বন্ধনের মধ্যে কতখানি শক্তি জমা থাকে সেটা হচ্ছে 7.3 কিলো ক্যালোরি। এই বন্ধনটার মধ্যে 7.3 কিলো ক্যালোরি জমা থাকে। তো যখন এই বন্ধনটা ভেঙে যাবে, ওই ওই পরিমাণ ওই শক্তিটা আবার বাইরে বেরোয় আসবে, মানে ওইটাকে আমরা ব্যবহার করতে পারবো। তার মানে এটিপির এই শেষ বন্ধনটা যেটা প্রান্তীয় বন্ধন, এইটার মধ্যেই 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা আছে। এই বন্ধনটা যদি ভেঙে যায়, মানে এটিপিটা ভেঙে যদি 2 টুকরা হয়ে যায়, এডিপি আর একটা ফসফেট হয়ে যায়, তখন ওখান থেকে শক্তিটা আবার বেরোয় আসবে। এটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এবার এই যে প্রতি ধাপে একটা একটা করে ফসফেট এখানে এসে যুক্ত হইলো, এই প্রক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন, ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন। কারো এটুকু কোনো প্রবলেম আছে? ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন। আচ্ছা, তাহলে এবার যখন আমরা এই এটিপিকে ব্যবহার করব, মানে আমার যখন শক্তিটা দরকার, এখন তো শক্তি জমা হয়ে আছে, শক্তিটা যখন দরকার তখন এটাকে ভেঙে যাইতে হবে যাতে শক্তিটা আবার বেরোয় আসে। তো শক্তিটা এখন যদি বেরোয় আসতে যায়, আমি এটুকু মুছতেছি, তাহলে শক্তি যদি, আচ্ছা আগে একটু দেখাইনি, তার মানে এই যে এডিপি সেটার সাথে একটা ফসফেট যুক্ত হয়ে, মানে ফসফেটকে পিআই দিয়েও লেখা যায় বললাম, ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়েছিল। এই প্রসেসটাকে বলছিলাম ফসফোরাইলেশন, এই প্রসেসটাকে বলে ফসফোরাইলেশন। মানে এটা যদি ভেঙে যায়, এই এটিপি উল্টা উল্টা প্রসেস, এটা ভেঙে আবার 2 টুকরা হয়ে গেল, আবার যদি এডিপি আর ফসফেট উৎপন্ন হয়, তখন ওই শক্তিটা বেরোয় আসবে, যে শক্তিটা এখানে জমা হয়ে গেছিল, এইখানে ওই যে 7.3 কিলো ক্যালোরি যে শক্তিটা ভিতরে জমা হয়েছিল, এখন সেটা বেরোয় আসবে। তার মানে এখানে সাথে শক্তিটা বেরোয় আসবে। তো আগের বার ওখানে শক্তিটা গিয়ে জমা হয়েছিল, এখন ওই 7.3 কিলো ক্যালোরি শক্তিটা এখানে আবার বেরোয় আসবে। কথা কি বোঝা যায়? তো তখন এই এই প্রক্রিয়াটাকে বলা হবে ডিফসফোরাইলেশন। ডি মানে ভেঙে যাওয়া, ডিফসফোরাইলেশন, ফসফেট গ্রুপ সরাই নিলাম। তার মানে আমার বডিতে যখন শক্তি জমা করা দরকার হবে, তখন এই বিক্রিয়া ঘটবে, বা উদ্ভিদের বডিতে বা প্রাণীর দেহে, আর যখন শক্তিকে ব্যবহার করা দরকার হবে, তখন এই বিক্রিয়াটা ঘটবে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, যে আমরা যখন খাবার খাই, তখন আমাদের বডিতে শক্তি জমা হচ্ছে, তার মানে এই বিক্রিয়াটা ঘটছে যখন খাবার খাচ্ছি, এডিপি সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি হচ্ছে, আর যখন আমরা কাজ করতেছি, ওই শক্তিটাকে ব্যবহার করতেছি, তখন এই এটিপি গুলা বারবার ভেঙে যাচ্ছে। তো এটা একটা সাইকেলের মতো, খাবার খাইলে এটা যেদিকে ঘটতেছে, আবার কাজ করলে সেটা উল্টা দিকে ঘটতেছে। তো এইটা এই যৌগটা দিয়েই আমরা সব শক্তি পাচ্ছি। তো এই যৌগটাকে বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলা হয়, বা শক্তি মুদ্রা বলা হয়। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এইটুক নিয়ে, আচ্ছা সাইকেলের ব্যাপারটা বুঝলি না, মানে হচ্ছে আমরা খাবার খাইলে এই বিক্রিয়াটা ঘটে বডিতে, আই মিন এডিপি আর ফসফেট যুক্ত হয়ে এটিপি, মানে আমার মধ্যে শক্তি জমা হচ্ছে, আমার মধ্যে তখন শক্তি জমা হচ্ছে। আর যখন আবার আমাদের এই কাজ করা শুরু করবো, আমরা খাবার খাওয়ার পরে যে শক্তি পাইলাম সেটা নিয়ে যখন কাজ করা শুরু করব, তখন আবার এই যে শক্তিগুলো জমা হয়েছিল সেগুলো বেরিয়ে আসবে, মানে উল্টা বিক্রিয়া হবে, এটিপি আবার ভেঙে যাওয়া শুরু করবে। কথা কি বোঝা গেছে? আচ্ছা ওকে, তো এখন এই মেইনলি এই শক্তি, এই শক্তি আকারে আমাদের এই এটিপি আমাদের সব শক্তির মেইন উৎস আর কি। তো এখন সালোক সংশ্লেষণ, যেটা উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ মানে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, সালোক সংশ্লেষণ নিয়ে লিখতেছি একটু।
আলো সংশ্লেষণ, বা ইংলিশ হচ্ছে ফটোসিনথেসিস। ফটো মানে আলো, আর সিনথেসিস মানে সংশ্লেষণ। তো এবার আসি, তো এইখানে কি হয়, উদ্ভিদ কি করতেছে, এখানে CO2 বায়ুমণ্ডল থেকে CO2 নিবে, আর তার মূল থেকে যে পানিটা আসছে পাতা পর্যন্ত, মূল থেকে পানি পৌঁছায় ফ্লোয়েম, জাইলেমের মাধ্যমে, জাইলেমের মাধ্যমে যে পানিটা পৌঁছাইছে সেই পানি, সেই পানি এই দুইটা জিনিস একসাথে করে সে কি কি বানাবে, সে বানাবে গ্লুকোজ C6H12O6 সাথে অক্সিজেন। তোদের বইয়ে এই বিক্রিয়াটাকে এইভাবে লেখা আছে, সিক্স এখানে 12 দিয়ে, এখানে সিক্স সাথে এখানে আরো 6 অনু পানি। তা আমরা যদি এই বিক্রিয়াটাকে এভাবে লিখি তাহলেও কোনো প্রবলেম নাই, এখানে 12টা পানি, এখানে 6টা পানি, আমরা যদি কাটাকাটি করে দিই তার মানে 6 অনু পানি চলে গেল বিয়োগ করে দিলে, তাহলে শুধু এখানে আমরা যদি 6 অনু পানি লিখে দিই, এখান থেকে পানিটা বাদ দিয়ে দিই, তাতেও কোনো প্রবলেম নাই। তা আমি ওভাবেই লিখলাম এখন। ওকে, তো এখন এই বিক্রিয়াটা ঘটতে গিয়ে আরো দুইটা জিনিস দরকার হবে, তার মানে কার্বন ডাইঅক্সাইড লাগলো, পানি লাগলো, আরো দুইটা জিনিস, সেটা হচ্ছে আলো লাগবে আর ক্লোরোফিল লাগবে। আমরা এগুলোর ভিডিও দেখবো সামনে আসতেছি, আলো লাগবে আর ক্লোরোফিল লাগবে, এই চারটা জিনিস মিলে এই পুরো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হবে। তারপর বিভিন্ন প্রকার এনজাইম, কো এনজাইম এইটায় অংশ নিবে। এখন আসি এইখানে, এই পুরো প্রক্রিয়াটায় কি, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়া হইলে কার জারণ হয়েছে, কার বিজারণ হয়েছে কিভাবে বলা যায়, সবাই একটু অ্যান্সার দেয়, এখানে কার জারণ হয়েছে, কার বিজারণ হয়েছে এটা কিভাবে বলবো। আচ্ছা, আমরা একটু মনে করে আসি, জারণ বিজারণ ইলেকট্রন দিয়ে বলা যায়, তো জারণ বিজারণ প্রক্রিয়াটা। আবার ওই অক্সিজেন প্রবেশ করা বা অক্সিজেন সরে যাওয়া, বা হাইড্রোজেন প্রবেশ করা, হাইড্রোজেন সরে যাওয়া, এটা দিয়েও বলা যায়। তো আমরা এখন এই হাইড্রোজেনটা দিয়ে জারণ বিজারণ বলবো, এখানে হাইড্রোজেন দিয়ে, আই মিন একটা যৌগের মধ্যে যদি হাইড্রোজেন প্রবেশ করে তাহলে সেটাকে বলবো বিজারণ, কোনো একটা যৌগের মধ্যে থেকে যদি হাইড্রোজেন বেরোয় আসে তাহলে সেটাকে বলবো জারণ। তাহলে একটু খেয়াল কর, এটা ছিল CO2, কার্বন ডাইঅক্সাইড ছিল, এখন সে হয়ে গেছে C6H12O6, আই মিন এটা হয়ে গেছে গ্লুকোজ, কার্বন ডাইঅক্সাইড ছিল, এটা হয়ে গেছে গ্লুকোজ। এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে নতুন করে হাইড্রোজেন প্রবেশ করছে না, সবাই একটু রেসপন্স করিস, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে হাইড্রোজেন প্রবেশ করছে, তাহলে হাইড্রোজেন প্রবেশ করছে এটাকে আমরা বলবো বিজারণ। তার মানে হাইড্রোজেন প্রবেশ করা হচ্ছে বিজারণ, তার মানে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটছে, তার মানে কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয়েছে। এবার আসি পানির কি অবস্থা, পানির মধ্যে হাইড্রোজেন ছিল, এইখানে পানি হয়ে গেছে অক্সিজেন, তার মানে হাইড্রোজেনটা বেরোয় গেছে, সবাই একটু খেয়াল কর, পানির মধ্যে হাইড্রোজেন ছিল, অক্সিজেন হয়ে গেছে, হাইড্রোজেনটা সরে গেছে, তাহলে ওর জারণ ঘটছে। তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইড বিজারণ ঘটলো আর পানির জারণ ঘটলো, মানে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হইলো, পানি জারিত হইলো, এইটা সবাই বুঝছিস কিনা। আচ্ছা, বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত হওয়া, বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত হওয়া, এটা বুঝলেই হবে, আর জারণ মানে হচ্ছে হাইড্রোজেন সরে যাওয়া। তাহলে এখানে ছিল CO2, এখানে কোনো হাইড্রোজেন ছিল, ছিল না, কিন্তু ও হয়ে গেছে গ্লুকোজ, যেখানে হাইড্রোজেন আসছে না, তাহলে ওর মধ্যে হাইড্রোজেন প্রবেশ করছে আর বিজারণ ঘটছে, তার মানে CO2টা বিজারিত হয়েছে। আর এখানে পানি, পানির মধ্যে হাইড্রোজেন ছিল, সে হয়ে গেছে অক্সিজেন, যার মধ্যে হাইড্রোজেন সরে গেছে, ওকে, তার মানে ওর জারণ ঘটছে, ওকে। আচ্ছা, এখন এটা যদি বুঝি, তো এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ হবে, এটা হওয়ার জন্য, এই পুরো বিক্রিয়াটা ঘটার জন্য, কার্বন ডাইঅক্সাইড যে গ্লুকোজে রূপান্তর হবে, এটা হওয়ার জন্য শক্তি দরকার হয়। তো আমরা তো তাহলে উদ্ভিদে, উদ্ভিদ তো বাইরে থেকে, আমরা একটা বিক্রিয়ার মধ্যে শক্তি দুইভাবে সাপ্লাই দিতে পারি, সেটা হচ্ছে তাপ দিয়ে, আলো দিয়ে। তো উদ্ভিদ এই শক্তিটা আলো থেকে নিয়ে আগে শক্তিটা তৈরি করে নিবে, যে শক্তিটা তার দরকার সেটা আগে জমা করে নিবে। আর আমরা আগেই বলছি যে সে শক্তি জমা করে কিভাবে, সে শক্তি জমা করে ATP আকারে, NADPH আকারে, এভাবে সে শক্তিগুলো জমা করে। তার মানে উদ্ভিদ কি করবে, ফার্স্টে সূর্যের আলো থেকে শক্তিটা নিয়ে এই বিক্রিয়াটা ঘটানোর জন্য, CO2কে এটা বানানোর জন্য আগে শক্তিগুলো জমা করে নিবে, জমা করে পরে ওই জমানো শক্তি দিয়ে সেই কার্বন ডাইঅক্সাইডটাকে গ্লুকোজ বানাবে। তার মানে দুইটা ধাপে এই প্রক্রিয়াটা ঘটতেছে, দুইটা ধাপে এই প্রক্রিয়াটা ঘটতেছে। প্রথম ধাপে সে শক্তিটা বানায় নিবে বা জমা করে নিবে, তারপরের ধাপে সে গ্লুকোজটা বানাবে। সবাই এটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার আসি, এই একটা উদ্ভিদ CO2 কোথা থেকে পাচ্ছে? CO2 নর্মালি যদি বায়ুস্থ উদ্ভিদ হয়, মানে আর কি
স্থলজ উদ্ভিদ হয়, তাহলে সে বায়ুতে যে CO2 আছে সেইখান থেকে CO2টা নিবে। তো বায়ুতে CO2 এর পরিমাণ হচ্ছে 0.03%, বায়ুতে CO2 এর পরিমাণ হচ্ছে 0.03%। আর কিছু উদ্ভিদ তো পানিতেও আছে, জলজ উদ্ভিদ, পানিতে CO2 এর পরিমাণ হচ্ছে দ্রবীভূত CO2 এর পরিমাণ 0.3%, এটা ছিল 0.03, এটা 0.3, তার মানে পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কম, পানির তুলনায় কম। এই কারণে পানিতে যেসব উদ্ভিদ আছে, জলজ উদ্ভিদ, তার মধ্যে সালোক সংশ্লেষণের হার বেশি। পানিতে যেসব উদ্ভিদ আছে জলজ উদ্ভিদ, তাদের মধ্যে সালোক সংশ্লেষণের হার বেশি, কারণ ওখানে CO2টার বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, সালোক সংশ্লেষণ ঘটতে CO2 লাগবে। আর বায়ুতে হচ্ছে কম থাকার কারণে ওই জলজ উদ্ভিদের তুলনায় এটার সালোক সংশ্লেষণের হারটা কম। এটুকু বুঝছি সবাই? আচ্ছা, এখন এই CO2টা উদ্ভিদের মধ্যে আসতেছে কোথা দিয়ে? পত্ররন্ধ্র দিয়ে, পাতার মধ্যে দিয়ে আসতেছে, একটু পরে আমি ভিডিও দেখাচ্ছি। তো পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে আসবে CO2টা এসে, আর পানিটা কোত্থেকে আসবে? পানিটা আসবে ওই মূল থেকে, ওই জাইলেমের মাধ্যমে। এই দুইটা জিনিস আসবে, আসার পরে প্রথমে তো আমি একটু পাতার গঠনটা দেখে আসি, যে পাতার কোথায় সালোক সংশ্লেষণ গুলা ঘটে, পাতার মধ্যে অ্যাকচুয়ালি কি কি আছে সেটা একটু দেখে আসি। পাতার মেসোফিল টিস্যুকে আগে দেখাইছিলাম তোদের, আচ্ছা সমস্যা নেই, আবার দেখাচ্ছি, কেউ কিছু না বুঝলে বলিস, টাইম শেষ হয়ে গেলে আবার জয়েন দিস। আচ্ছা, আমরা এই পাতার মধ্যে যা যা আছে সেগুলো দেখবো, একটু জুম করে আস্তে আস্তে দেখতেছি। আমরা একদম পাতার ভিতরে প্রবেশ করতে গেলে, ভেতরে প্রবেশ করতে গেলে প্রথমে যে জিনিসটা পড়বে আমাদের সামনে সেটা হচ্ছে পত্ররন্ধ্র। খেয়াল করিস, পাতার গায়ে এই এরকম পত্ররন্ধ্র থাকে, এই এগুলা হচ্ছে পত্ররন্ধ্র। তো এই পত্ররন্ধ্র দুইটা কোষ দিয়ে ঘেরা থাকে, যেগুলোকে আমরা রক্ষী কোষ বা গার্ড সেল বলি, সেগুলো প্যারেনকাইমা জাতীয় কোষ। আচ্ছা, এরপর ভিতরে ঢোকার পরে এই যে কোষগুলা দিচ্ছি দেখতেছিস, এগুলো হচ্ছে মেসোফিল টিস্যুর কোষ বা মেসোফিল কোষ। এগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্টের পরিমাণ অনেক বেশি, ক্লোরোফিলও বেশি, এই কারণে এরা বেশি সবুজ হয় আর কি। তো এখন এই কোষের ভিতরে যদি আমরা ঢুকি, মানে ওই মেসোফিল কোষের টিস্যুর কোষের মধ্যে ঢুকলাম, কোষের মধ্যে এই যে সাইটোপ্লাজমের মধ্যে এই যে অ্যাশ কালারের যেগুলো দেখতেছি সেগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর ওই সবুজ যেগুলো সেগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো এই ক্লোরোপ্লাস্টের ভিতরে এখন আমরা যাব। এই ক্লোরোপ্লাস্টের ভিতরে ঢুকলে আমরা জানি ক্লোরোপ্লাস্টের ভিতরে এরকম চাকতির মতো অংশ থাকে, যেগুলোকে আমরা গ্রানাম চাকতি বা গ্রানাম চক্র বলি বা থাইলাকয়েড বলি। আর যে এই থাইলাকয়েডগুলো যে দ্রব মানে আর কি ফ্লুইডটার মধ্যে ভাসতে থাকে সেটাকে আমরা স্ট্রোমা বলি। তো এই দেখ, থাইলাকয়েডের উপরে কিছু সবুজ কিছু অণু দেখতেছিস, এই যে সবুজ, তারপর আর কিছু পোকার মতো দেখতেছিস নড়াচড়া করতেছে। এই সবুজ যে অণুগুলা দেখতেছিস এগুলা থাইলাকয়েডের প্রাচীরে কিছু প্রোটিন অণু, আমি আবার এগুলাকে দেখাবো সামনে, এগুলো হচ্ছে প্রোটিন অণু। আর যেগুলো নড়াচড়া করতেছে, মুভ করতেছে পোকার মতো মনে হচ্ছে, ওগুলাই অ্যাকচুয়ালি ATP, শক্তি আর কি, তার মানে এখান থেকে শক্তিগুলো বেরোয় আসতেছে, ATP, NADP, H, সেগুলো আর কি। ওকে, এই পর্যন্ত থাকুক, আমি বোর্ডে আসতেছি। কার কোশ্চেন থাকলে বলিস, কোশ্চেন থাকলে বলিস। হ্যাঁ, আমি আবার এই জিনিসটাকে একটু ব্রিফ করতেছি। আমি না মানে আমরা যেটা দেখলাম এরকম ব্যাপারটা ছিল, আমরা একটা কোষের মধ্যে ঢুকার পর কোষের ক্লোরোপ্লাস্টের মধ্যে ঢুকছিলাম। তো ক্লোরোপ্লাস্টটাকে যদি আমি এভাবে দেখাই, এটা একটা ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের এরকম মেমব্রেন থাকে, ঝিল্লি থাকে।
এই ঝিল্লির মধ্যে এখানে যে চাকতিগুলা ছিল এই চাকতিগুলাকে আমরা এই কুকুর বিড়াল কি ক্লাস করতে চলে আসছে নাকি রে? মিউট কর, কারটা থেকে সাউন্ড আসছে। আচ্ছা শোন, আচ্ছা এখন এলো এই এই জিনিসটা, এগুলা এগুলা ছিল হচ্ছে থাইলা কয়েল। এই প্রত্যেকটা চাকতিকে আমরা বলতাম থাইলা কয়েল বা গ্রানাম চাকতি, থাইলা কয়েল। তোরা যেগুলো মনে করিস, লেখা দরকার লিখিস, বুঝতে পারে সুবিধা, এগুলো হচ্ছে থাইলা কয়েল। আর এই জায়গায় যে লিকুইড গুলা থাকতো এইটাকে আমরা বলতাম স্ট্রোমা। এরকম আরো থাকতো, আমরা লিখি নাই, আমি দেখাইনি, স্ট্রোমা। এখন এই থাইলা কয়েডটার মধ্যেই আমরা দেখলাম যে এইটার উপরে, এইটার মেমব্রেনের উপরে কিছু অণু ছিল, মানে এরকম। এইটার মধ্যে আমি যদি একটু দেখাই, এই একটু পরে আবার ওগুলা দেখাবো, এরকম কিছু অণু এখানে বসেছিল। এটার উপরে সবুজ কিছু জিনিস ছিল, আর এটার উপর দিয়ে কিছু জিনিস এরকম মুভ করতেছিল, মনে হচ্ছিল পোকার মতো কিছু একটা। এরকম কিছু অণু ছিল আর এরকম কিছু ছোট ছোট জিনিস মুভ করতেছিল এরকম ভিডিওটার মধ্যে। তো এই অণুগুলো হচ্ছে প্রোটিন অণু, একটু পরে দেখাবো। আর এগুলা হচ্ছে ওই যে শক্তি বললাম, এটিপি, এনএডিপি, সেগুলো এখানে তৈরি হবে, এনএডিপিএইচ যেটা। আচ্ছা, তো এইখানে যে পর্যায়টা ঘটবে, সালোক সংশ্লেষণে দুইটা পর্যায়, একটাই হচ্ছে শক্তি উৎপাদন হবে বললাম, শক্তি উৎপাদন হবে, সেই কাহিনীটা এটার মধ্যে ঘটতেছে। তাহলে এই জায়গায় যে প্রক্রিয়াটা ঘটতেছে সেটা হচ্ছে আলোক পর্যায়ে। এখানে যেহেতু শক্তি উৎপাদন হবে, আর শক্তি উৎপাদন হয় আলো থেকেই, তার মানে এখানে আলো দরকার হবে, এই জায়গাটাই ঘটবে আলোক পর্যায়ে। কেউ না বুঝলে কোশ্চেন করিস। তারপরে এখানে যে শক্তিগুলো উৎপন্ন হয়েছে, সেই শক্তি দিয়ে সে যে CO2 কে গ্লুকোজ বানাবে, সেই কাহিনীটা ঘটবে এই স্ট্রোমার মধ্যে। এইখানে CO2 কে গ্লুকোজ বানানো হবে, CO2 কে গ্লুকোজ বানানো হবে, C6H12O6 বানানো হবে এই জায়গাটার মধ্যে। এবং এই জায়গাটায় যখন ঘটবে এটা, এইখানে জাস্ট একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, আর শক্তি অলরেডি তৈরি করা হয়ে গেছে, তার মানে এখানে আলোর দরকার নাই, কারণ আলো এখান থেকেই চলে আসছে। আলো যা শক্তি দরকার ছিল এখানে আছে, ওই শক্তিগুলোকে এখানে পাঠাই দেওয়া হচ্ছে, এখন খালি বিক্রিয়াটা ঘটবে, তার মানে এখানে আলোর দরকার নাই। তো এই পর্যায়টাকে বলা হচ্ছে অন্ধকার পর্যায়। কারো কোনো কোশ্চেন আছে এইটুকু? আচ্ছা, প্রথম ধাপে আমি বলছি সালোক সংশ্লেষণের দুইটা ধাপ, আমি CO2 থেকে গ্লুকোজ বানাবো, এর জন্য শক্তি লাগবে। সেই শক্তিটা কোথা থেকে নিব? আলো থেকে, সূর্যের আলো থেকে। তো সূর্যের আলো থেকে যে শক্তিটা তৈরি করে নেওয়া, মানে ATP বানানো, NADPH বানানো, সেই কাহিনীটা এইখানে ঘটবে। তো এটা হচ্ছে থাইলাকয়েড ছিল, আলোক পর্যায়ে আলো দরকার হয়েছে। এখন এখান থেকে আমি সূর্যের আলো থেকে শক্তি বানাই ফেলছি, এখন ওই শক্তিটাকে জাস্ট এই বিক্রিয়াটা ঘটানোর জন্য CO2 কে গ্লুকোজ বানাবো, তার জন্য দরকার হবে। তার মানে এখানে আর আমার সূর্যের আলো দরকার নাই, কারণ শক্তি অলরেডি জমা হয়ে আসছে, সেটা এখানে ইউজ করব। তার মানে এখানে সূর্যের আলো যেহেতু দরকার নাই, এই জন্য এটাকে আলো দরকার নাই দেখে এটাকে অন্ধকার পর্যায়ে অথবা আলোক নিরপেক্ষ পর্যায় বলে। কথা বোঝা গেছে? আর ওই কাহিনীটা ঘটবে স্ট্রোমার মধ্যে, যে লিকুইডটার মধ্যে, এখানে যে তরলটা ছিল, ফ্লুইড যেটা ছিল সেখানে। আর বাকিটা ঘটবে এই চাকতির মধ্যে, থাইলাকয়েডের মধ্যে। আমি বুঝছি সেটু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডার অন করছি। আচ্ছা এইবার, আচ্ছা এখন শোন, তাহলে আমরা এখন এই যে সালোক সংশ্লেষণের যে দুইটা ধাপ হবে, সেই দুইটা ধাপ দেখতে যাচ্ছি। প্রথমে হচ্ছে আলোক পর্যায়, তারপর অন্ধকার পর্যায়। তো আগে আলোক পর্যায় নিয়ে বলতেছি, তো একটু ভালো করে বুঝিস জিনিসগুলা, বেসিক ক্লিয়ার না হলে পরে ঝামেলা। হ্যাঁ ভাই বল। পাতা যখন নষ্ট হয়ে যায় তখন ওখানে সালোক সংশ্লেষণ হয় না? হয় না, সালোক সংশ্লেষণ হয় না, জীবিত কোষ ছাড়া সালোক সংশ্লেষণ হবে না। ওকে, এবার আসি। তো এবার আমাদের ওই আলোক পর্যায়ে আর কি, আলোক পর্যায়ে সেটা কোথায় ঘটবে? সেটা ঘটতেছে থাইলাকয়েডে।
মানে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড। গ্রানাম চক্রের মধ্যে ঘুরতেছে, আর এখানে আলো লাগবেই, আলো অপরিহার্য, কারণ আমি এখানে শক্তি জমা করব। কি আকারে আলো জমা হবে? আলো শক্তি আকারে, দুইটা অণু আকারে, একটা হচ্ছে এটিপি যেটা নিয়ে এত পড়ছি আমরা আগেই, আরেকটা নিয়ে পড়ি নাই এখন পড়ব, সেটা হচ্ছে NADPH। এই জিনিসটা কি বলতেছি? আচ্ছা এই ধাপে আরেকটা কাহিনী হবে। আচ্ছা আগে তাই একটু NADPH নিয়ে বলে নিই, তারপরে পরের ধাপটা আসতেছে। NADPH নিয়ে একটু বলে নিই, এখানে দুইটা ধাপ সবার কি লেখা হয়েছে? একটু তিনটা ধাপ, ওকে, চার নাম্বার ধাপটা একটু পরে বলতেছি, আগে NADP নিয়ে একটু বলে নিই। আচ্ছা যাদের লেখা হয়নি লেখ একটু। লেখা হয়েছে সবার, মুছবো তাহলে, এখানে গ্যাপ রাখিস, মানে আর একটা পয়েন্ট এখানে আরো কিছু পয়েন্ট অ্যাড করব। আমি মুছলাম, আমি দুইটা যোগও আঁকতেছি, তোরাও আঁকিস, ওইটা গ্যাপ। আচ্ছা তো এখন যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে এই NADPH, এই জিনিসটা কি সেটা একটু বলবো। তো এটা একটা রাসায়নিক যৌগ, সেটা কিরকম গঠন? আমি গঠনটা আঁকতেছি, গঠনটা এরকম, এখানে একটা প্লাস থাকে, হ্যাঁ প্লাস, প্লাস আয়ন থাকে, এরকম একটা যৌগ। এখানে একটা আর মূলক, ওই যে আর অ্যালকাইল মূলক, এখানে একটা নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের এখানে চারটা হাত হয়ে গেছে, এই জন্য পজিটিভ, নাইট্রোজেনটা পজিটিভ আকারে আছে, প্লাস আকারে আছে, কেমন না বুঝলে বলিস। আর এখানে একটা দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন এরকম আছে পরপর, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে কার্বন অক্সিজেন, আর এখানে NH2, নাইট্রোজেন আর হাইড্রোজেন। এই জিনিসটা হচ্ছে NADP+, এই যৌগটা হচ্ছে NADP+, এই যে এখানে যে প্লাসটা আছে ওই প্লাসটা এখানে দেখ, এই যৌগটা হচ্ছে NADP+। আমি NADP কি একটু পরে বলতেছি, মানে ফুল মিনিং বলতেছি। এই এটুক হয়েছে, এখন এই জিনিসটা ওই সাইডে ঠিক সেম যৌগটাকে আরেকবার রাখবো, সেম যৌগটাকে আরেকবার রাখবো, কিন্তু একটু চেঞ্জ করে আমি দেখাচ্ছি। কোথায় কোথায় চেঞ্জ সেটাও বলে দিচ্ছি, এখানে যে নাইট্রোজেনটা ছিল এই নাইট্রোজেনের উপরে এবার প্লাস নাই, আর মাঝখানে আগে এরকম তিনটা বন্ধন ছিল, এবার সেখানে দুইটা বন্ধন চলে আসছে, উপরে একটা হাইড্রোজেন ছিল, এবার এখানে আরেকটা হাইড্রোজেন এসে বসছে, দুইটা হাইড্রোজেন হয়ে গেছে, আর বাকি জিনিস সেম আছে, CONH2। এটা হচ্ছে NADP+, আর এইটা হচ্ছে NADPH, এই যৌগটা হচ্ছে NADPH। কেন এইচটা আসছে? কারণ এই যে এখানে নতুন করে একটা এইচ বসছে, হাইড্রোজেন বসছে, তাহলে এটা ছিল NADP+, হয়ে গেল NADPH। যেমন এটিপি, যেমন ADP থেকে ফসফেট যুক্ত হয়ে এনএডি এটিপি হইতো, এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে
এটিপি হইতো, তাহলে এইখানে বললে তোরা কি বলবি, এনএডিপি প্লাসের সাথে কি যুক্ত হয়ে এনএডিপিএইচ হয়েছে, কি যুক্ত হয়ে, হাইড্রোজেন যুক্ত হয়ে, তাই না? এটা তো বুঝতেছিস। আচ্ছা এবার একটু আসি, হাইড্রোজেন এসে এখানে যে বন্ধন করছে, নতুন একটা বন্ধন করছে না, আমরা সমযোজী বন্ধন হওয়ার জন্য কয়টা ইলেকট্রন লাগে, দুইটা করে ইলেকট্রন লাগে এটা জানতাম, তাই না? সমযোজী বন্ধন হওয়ার জন্য দুইটা করে ইলেকট্রন লাগে, তাই না? এটা কি জানিস তো, যে কোনো বন্ধন গঠন করার জন্য দুইটা দুইটা ইলেকট্রন লাগে। আচ্ছা তাইলে এইখানে নতুন করে হাইড্রোজেন এসে যখন বসছে, আসছে তো এইচ প্লাস আকারে, এইচ প্লাসে এসে যুক্ত হয়েছে, তাইলে আমি এটাকে এভাবে লিখতেছি, দাঁড়া অ্যারো দিলাম, এখানে কি কি যুক্ত হয়েছে সেটা লিখবো আমি। এখানে যুক্ত হয়েছে একটা এইচ প্লাস এসে যুক্ত হয়েছে, কিন্তু খালি এইচ প্লাস এসে কিন্তু বন্ধনটা বানাইতে পারবে না, কারণ এইচ প্লাসের কোনো ইলেকট্রন নাই, এইচ প্লাস মানে তার কোনো ইলেকট্রন নাই, তাই না? হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে, ওই একটা ইলেকট্রন ছেড়ে দিলে সে এইচ প্লাস হয়, তাই না? মনে আছে তো? আচ্ছা তার মানে একটা বন্ধন বানাইতে যেহেতু দুইটা ইলেকট্রন লাগে, তার মানে এখানে এইচ প্লাস আসতে হবে, এইচ প্লাস এসে বন্ধন বানানোর জন্য সাথে আরো দুইটা ইলেকট্রন লাগবে, তো এখানে আরো দুইটা ইলেকট্রনও আসতে হবে, তার মানে একটা এইচ প্লাস আরো দুইটা ইলেকট্রন মিলে এইটা তৈরি হবে, এইটা বুঝছিস কিনা? একটা এইচ প্লাস আরো দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন কোত্থেকে আসতেছে আমি একটু পরে বলবো, ওই যে এই জন্যই নিচের পয়েন্টগুলো বাদ রাখলাম। তাহলে একটা এইচ প্লাস আরো দুইটা ইলেকট্রন মিলে এই এনএডিপিটা এনএডিপিএইচ হইতে পারবে, মানে শক্তি উৎপন্ন হইতে পারবে। এডিপি যেমন এটিপি হইলে শক্তি জমা হইতো, এরকম এনএডিপি প্লাস এনএডিপিএইচ হয়ে গেলে ওটার মধ্যে শক্তি জমা হবে। এটা বুঝছিস সবাই? সবাই এটুকু বুঝছিস, নাহলে আবার বলবো। আচ্ছা আচ্ছা এখন ওই যে যেমন এটিপি যখন আমরা খরচ করতাম তখন উল্টা বিক্রিয়া ঘটতো, মানে এটিপি ভেঙে গিয়ে এডিপি আর ফসফেট হইতো, তাহলে এনএডিপিএইচ এটাকেও যদি আমরা খরচ করি তাহলে উল্টা বিক্রিয়া ঘটবে, কি হবে, এটাই উল্টা দিকে আসতে পারবে যখন আমরা এটাকে খরচ করব, কোনো বিক্রিয়ায় যদি এনএডিপিএইচ ইউজ হয় তাহলে সেটা আবার নিচেলও একটা এইচ প্লাস, তাহলে সেটাকে সে ছেড়ে দিবে, আবার দুইটা ইলেকট্রন নিয়ে নিছিল সেটাকেও সে ছেড়ে দিয়ে এইটা আবার হইতে পারবে। তার মানে এই যৌগ দুইটা যখন শক্তি উৎপন্ন করা লাগবে এই দিকে ঘটবে বিক্রিয়া, যখন ওইটা আবার ইউজ হবে তখন উল্টা দিকে আসবে। এটা সবাই বুঝছিস কিনা? সবাই বুঝছিস ঠিক আগেরটার মতোই? আচ্ছা এখন আসি, এই পুরা জিনিসটার নামটা কি, পুরা জিনিসটার নাম হচ্ছে, একটু আগে লিখে নিই, নিকোটিনামাইড অ্যাডেনিন অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড, বেশ বড় নাম, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট, বেশ বড় নাম। আচ্ছা এখন আমরা এটা দেখতেছি, এই যে এনএডিপি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এই জিনিসটা দুই ভাবে থাকতে পারে, একবার তার সাথে এইচ প্লাস যুক্ত হয়ে থাকতে পারে, আবার তার সাথে এইচ প্লাস নাও থাকতে পারে, এরকম হইতে পারে না? দেখলাম তো একবার এইচ প্লাস যুক্ত হয়ে আছে আবার নাই, তাই না? সবাই একটু রেসপন্স করিস। আচ্ছা আর আমরা অলরেডি বলে আসছি, এইচ প্লাস যুক্ত হওয়া মানে কি, বিজারণ ছিল না? এইচ প্লাস যুক্ত হওয়া মানে বিজারণ ছিল, তাই কি না? আচ্ছা তার মানে যখন এর সাথে এইচ প্লাসটা যুক্ত হয়ে আছে, মানে এইচটা যুক্ত হয়ে আছে, তখন তাকে আমি বলবো সে বিজারিত অবস্থায় আছে, তার মানে এটা তখন হয়ে যাবে বিজারিত, তার মানে তখন সে বিজারিত অবস্থায় আছে, আর যখন তার মধ্যে এইচ প্লাসটা নাই তখন সে জারিত অবস্থায় আছে। তার মানে তোর বইয়ে এটাকে এভাবে লেখা আছে, বিজারিত নিকোটিনামাইড, সামনে একটা কথা দেওয়া আছে বিজারিত, তার মানে যখন সে এনএডিপিএইচ হয়ে যাবে তখন তার মধ্যে এই একটা হাইড্রোজেন প্রবেশ করবে, আর হাইড্রোজেন প্রবেশ করা মানে আমরা সেটাকে বিজারণ বলতেছি, এই জন্য সে তখন বিজারিত অবস্থায়। এই সবাই এটা বুঝছিস কিনা? এটা সবাই বুঝছিস? তোর বইয়ে কিন্তু বিজরিত লেখা আছে, কথাটা হবে বিজারিত। আচ্ছা এইবার এটুক যদি বুঝে থাকিস, এবার আসি, এই যে তার মানে এই এনএডিপি প্লাস এটাকে এনএডিপিএইচ বানাইতে গিয়ে আমাদের দুইটা জিনিস দরকার হয়েছিল, হাইড্রোজেন আর ইলেকট্রন, হাইড্রোজেন এইচ প্লাস আর ইলেকট্রন দরকার হয়েছিল, তার মানে এটা কোথাও থেকে আসতে হবে, আমার কোষের মধ্যে এই জিনিসটা কোথাও থেকে আসতে হবে,
এইবার শালক ওই আলোক পর্যায়ের যে কয়টা ধাপ লিখছিলাম, তিনটা না, তিনটা না চারটা লিখছি রে, কয়টা লিখছি? আই কেউ সবাই একটু মিউট কর, সবাই মিউট কর, একটা সাউন্ড আসছে। ওকে, তিনটা ধাপ লিখছি, চার নাম্বার ধাপে এটা অ্যাড করে ফেল যে আলোক পর্যায়ে আরেকটা জিনিস ঘটবে, ওই যে এইচ প্লাস আর ইলেকট্রনটা দরকার হবে, সেটা কোত্থেকে আসবে? পানির ফটোলাইসিস ঘটবে। ফটোলাইসিস মানে শালক বিভাজন, ফটোলাইসিস ঘটে, পানির ফটোলাইসিস ঘটবে। ফটোলাইসিস কথার মানে হচ্ছে শালক বিভাজন, মানে আলোর উপস্থিতিতে বিভাজন, শালক বিভাজন। শালক বিভাজন মানে হচ্ছে আলোর উপস্থিতিতে বিভাজন, ফটো মানে আলো, লাইসিস মানে ভাঙন। তো এই পানিটা ভাঙলে কি কি পাবো আমরা? একটা যদি পানি ভাঙে, পানির মধ্যে থাকে এই যে, পানির মধ্যে থাকে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, তো পানি যদি ভাঙে হাইড্রোজেন পাবো। এই হাইড্রোজেনটা কিভাবে আসবে? এইচ প্লাস আকারে আসবে, তার মানে দুইটা এইচ প্লাস পাবো। পানি ভাঙলে দুইটা এইচ প্লাস পাবো, দুইটা এইচ প্লাস পাবো। আর হাইড্রোজেন যখন এইচ প্লাস আকারে, তার মানে সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে রাখছে, প্রত্যেকটা হাইড্রোজেন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে রাখছে, তার মানে দুইটা ইলেকট্রন পাবো। ওই যে আমরা একটু আগের বিক্রিয়াটাই দেখছিলাম, দুইটা ইলেকট্রন দরকার হয়েছিল, তার মানে পানি ভাঙলে আমরা দুইটা এইচ প্লাস পাবো, দুইটা ইলেকট্রন পাবো, আর একটা অক্সিজেন পাবো, একটা অক্সিজেন পাবো, একটা অক্সিজেন পরমাণু পাবো। যে অক্সিজেন পরমাণুটা, আমরা জানি অক্সিজেন অণু আকারে থাকে, তাহলে পানি ভাঙলে যা যা আসবে, তাহলে সেটাকে আমি যদি এভাবে লিখি, টু এইচ প্লাস পাবো। আর অক্সিজেনকে অণু আকারে যদি লিখি, হাফ ও টু লেখা লাগবে, হাফ ও টু, আর সাথে দুইটা ইলেকট্রন পাবো। এই তিনটা জিনিস আমরা পানি ভাঙলে পাবো। সবাই এটুকু বুঝছিস কিনা? পানি ভাঙলে আমরা এই টু এইচ প্লাস পাবো, দুইটা মানে হাফ ও টু পাবো, আর দুইটা ইলেকট্রন পাবো। ওই যেটা দরকার হয়েছিল এনএডিপি প্লাস কে এনএডিপিএইচ বানাইতে, হাইড্রোজেন দরকার হয়েছে, এইচ প্লাস দরকার হয়েছিল, আর ইলেকট্রন দরকার হয়েছিল। সবাই এটুকু বুঝছিস? সবাই এটুকু বুঝছিস? ওকে, আচ্ছা, তো যদি বুঝিস, তো আমাদের এই যে, তাহলে এই ধাপে কি কি তৈরি হবে? একটা হচ্ছে এই ধাপে এটিপি তৈরি হবে। এটিপি কিভাবে তৈরি হয়? এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি হয়, যেটাকে আমরা ফটোফসফোরাইলেশন বলি। আবার আরেকটায় তৈরি হয় এনএডিপি প্লাস থেকে এনএডিপি এইচ হয়, তো এইটা আরেকটা বিক্রিয়া, দুইটা ভাবে শক্তি উৎপন্ন হয়, আর পানির শালক বিভাজন ঘটে। তো এখন একটা ভিডিও দেখে আজকে এই পর্যন্ত পড়া থাকবে, এই আলোক নির্ভর পর্যন্ত। ওকে, তো ভিডিওটা দেখাচ্ছি, তাহলে বুঝে যাবি যে কাহিনীটা কেমন হয়। ওই যে একটু আগে যে বললাম যে থাইলাকয়েড মানে গ্রানামের চাকতির মধ্যে যে ওই অণুগুলো থাকে, এখন সেই অণুগুলোকে দেখবি, আর ওটার মধ্যে যে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যায় সেটাও দেখবি। সবাইকে ঠিকঠাক দেখতে পারতেছিস? সবাই এখন রেসপন্স করিস, আনমিউট হইস লাগলে, কারণ অনেক কোশ্চেন করতে হতে পারে তোদের। আচ্ছা, এখন শোন। আচ্ছা, কারোটা থেকে, আচ্ছা একটু খেয়াল কর সবাই, আগের দিন আমরা বলছিলাম যে কোন একটা ওই যে ভর শক্তি যখন পড়তে গেছিলাম ফিজিক্সে, বলছিলাম যে দুইটা ধর্ম আছে বস্তুর, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। একটু ওয়েট কর, দাঁড়া একটু, একটু ওয়েট কর, দাঁড়া। বস্তুর দুইটা ধর্ম আছে, একটা হচ্ছে কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম। তার মানে আলো, আলোর যে কণা সেটাকে আমরা ফোটন বলি। এই যে এটাকে ফোটন আকারে দেখাচ্ছে এখানে, এটা হচ্ছে ফোটন। আর আলোকে আবার আমরা তরঙ্গ আকারেও দেখতে পারি, তার মানে আলোরও দুইটা ধর্ম, কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম। আমরা কণা ধর্ম হিসেবে বললে ওটাকে আলোর কণা, ওটা হচ্ছে ফোটন, তরঙ্গ আকারে বললে আলোকে, এভাবে দেখানো যায়। তো এখন তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী আমাদের সকল রশ্মিগুলোকে অনেক টাইপে ভাগ করা যায়, আলোগুলোকে অনেকভাবে ভাগ করা যায়। তো এর মধ্যে
আমরা শুধু দৃশ্যমান আলো যেটা, এই যে এই পর্শনটুকু, যেটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 740, মোটামুটি 400 থেকে 800 আর কি, এর মধ্যে যে আলোগুলো আছে, আই মিন বেনিয়া সহকলা বা 7টা রং যেটা, এই কালারগুলো আমরা দেখতে পারি, এগুলোকে আমরা দৃশ্যমান আলো বলি। তো উদ্ভিদের উপরে যখন এই আলোগুলো পড়বে, উদ্ভিদের পাতা সবগুলোকে শোষণ করবে না, শুধুমাত্র কি কি অংশ শোষণ করবে একটু পরে দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা, এইখানে কি দেখতেছিস, এটা কি মানে ফোটনগুলা, ফোটনগুলা পাতার উপরে পড়তেছে, হ্যাঁ, আলোর কণাগুলা পাতার উপরে পড়তেছে। এইখানে পাতা সব আলোকে শোষণ করবে না, কিছু আলোকে সে রিফ্লেক্ট করে দিবে, এই যে হলুদ আলো, সবুজ আলো, এগুলাকে সে শোষণ করে না, লাল আর নীল আলো এটাকে সে সবচেয়ে বেশি পরিমাণে শোষণ করে। আচ্ছা, তো এবার এই আলোটা শোষণ করে কি কাহিনী হবে সেটা একটু দেখি আমরা। পাতার ভিতরে চলে যাচ্ছে আবার, পাতার ভিতরে যে ক্লোরোপ্লাস্ট ছিল, আই মিন ওই, এটা হচ্ছে পাতার মেসোফিল কোষ, সেই মেসোফিল কোষের ভিতরে যে ক্লোরোপ্লাস্ট অংশ, এই সেখানে গেলাম। এবার এটার ভিতরে যে থাইলাকয়েড অংশ, সেখানে যাব আস্তে আস্তে। এই ওয়েট, এই এটা হচ্ছে ওই যে গ্রানাম চাকতি, তো গ্রানাম চাকতির মেমব্রেন যেটা, মানে ঝিল্লি যেটা, ঝিল্লিটাকে জুম করে দেখাচ্ছে, ওয়েট। এই এটাকে যদি আমরা জুম করে দেখি, এই এইখানে একটু খেয়াল কর, ওই যে আমি যে প্রথমে আঁকছিলাম যে ওখানে কিছু প্রোটিন অণু থাকে, ওই যে প্রথমে যে দেখে আসছিলাম সবুজ প্রোটিন অণু। আচ্ছা, সবাই একটু মিউট করতো, কার্ডটা থেকে যেন সাউন্ড আসতেছে। ওই বলছিলাম যে অনেকগুলো প্রোটিন অণু সাজানো থাকে, আর ওই প্রোটিন অণুগুলোই এগুলা, এই একটা, তারপরে মাঝখানে আবার এই যে ছোট যে বলের মতো দেখতেছি, সেগুলাও প্রোটিন অণু, তারপরে এই বেগুনি, তারপরে এই যে আরেকটা সবুজ, তারপর আরেকটা বেগুনি, ফাইনালি একটা মেশিনের মতো, অনেকটা একটা যন্ত্রের মতো, এরা সবাই প্রোটিন অণু। তো এদের মধ্যে কিছু প্রোটিন আবার চলাচল করতে পারে, সেটা হচ্ছে ওই যেগুলা বলের মতো যে প্রোটিনগুলো দেখতেছি সেগুলো চলাচল করতে পারবে। তো এই প্রোটিনগুলো কোথায় সাজানো আছে, ওই থাইলাকয়েডের প্রাচীরে, থাইলাকয়েডের প্রাচীরে সাজানো আছে। তো এই প্রোটিনগুলাই মেনলি ওই ইলেকট্রনগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, ইলেকট্রনকে ক্যারি করবে। এইখানে যে জিনিসগুলো দেখতেছিস, এই সবুজ কণাগুলো হচ্ছে ক্লোরোফিল, সবুজ কণাগুলো হচ্ছে ক্লোরোফিল, তার মধ্যে গিয়ে ফোটন পড়তেছে, তার মানে ফোটনকে শোষণ করে ক্লোরোফিল কণা, ক্লোরোফিল কণাগুলো ফোটনকে শোষণ করতেছে প্রথমে। এই ক্লোরোফিল কণাগুলো ফোটন শোষণ করে, ওই দেখ এবার দুইটা ইলেকট্রন আসছে দেখছিস, এই যে দুইটা ইলেকট্রন আসছে, এটা কোত্থেকে আসছে, ওই পানি থেকে আসছে, একটু পরে আমরা দেখব। এখন এখানে বিক্রিয়া শুরু হয়েছে, এই ইলেকট্রন দুইটাকে একটা প্রোটিন অণু পাশেরটায় নিয়ে যাবে, আবার খেয়াল করিস, এই যে এই দুইটাকে এই পাশের অণুটা, পাশের আরেকটা, এই যে নিয়ে গেল, যে এরা চলনশীল প্রোটিন, এরা চলাচল করতে পারে। তো এবার ওই পরবর্তীতে এভাবে আস্তে আস্তে এই এইখানে ইলেকট্রন আসতে থাকবে, আর ইলেকট্রনটা পাশে চলে যেতে থাকবে। তো ইলেকট্রনটা কোত্থেকে আসে এখন এটা দেখাবে, ওয়েট। এই ইলেকট্রনটা আসতেছে পানি ভেঙে, তো এইখানে দেখ পানি আছে, এই যে পানির অণু, এটা হচ্ছে পানির অণু, এর মধ্যে একটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন, এই যে যেটা সার্কেল করা, এটা হচ্ছে পানির অণু, এটা এবার ভাঙবে। এই পানির অণু ভেঙে গেল, দেখ দুইটা প্লাস আসছে, এই যে এখানে দুইটা প্লাস আসছে, এই প্লাস দুইটা হচ্ছে প্রোটন, এইচ প্লাস, দুইটা ইলেকট্রন হয়েছে আর একটা অক্সিজেন হয়েছে, যেটাকে আমরা হাফ ও টু দিয়ে বলতেছিলাম। তো এই অক্সিজেনটা যদি ও টু হইতে হয়, তার মানে ও ওয়েট করবে একটু, আরেকটা পানির অণু আগে ভাঙবে, এই আরেকটা পানির অণু ভাঙলো, ওখান থেকে যে অক্সিজেন আসলো সেইটা মিলে ও টু আকারে এখানে অক্সিজেন উৎপন্ন হবে। এখন এই ইলেকট্রনগুলা এভাবে আস্তে আস্তে সামনে যাওয়া শুরু করবে, ওই সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাওয়ার সময় ওই যে বলছিলাম যে ওই ইলেকট্রনটা দরকার হয় এনএডিপি প্লাসকে এনএডিপিএইচ বানাইতে, তো সেটা এখন তৈরি হবে, একটু ওয়েট কর দেখাচ্ছি।
ওকে, এই জায়গাটা একটু খেয়াল করিস, এই ইলেকট্রন দুইটা এখানে আসতেছে, এই বেগুনি পোর্শনটা যেটা, বেগুনি প্রোটন প্রোটিন অণু যেটা, সেটার দিকে একটু খেয়াল করিস। আচ্ছা, এইবার এখানে একটু উপরের দিকে খেয়াল করিস, এই একটা জিনিস আসছে উপরে, দেখছিস এনএডিপি প্লাস, দেখছিস এনএডিপি প্লাস আসছে, এটা এসে ইলেকট্রন আর ওই যে প্রোটনটা নিয়ে, এই যে এইবার সে এনএডিপিএইচ হয়ে গেছে, দেখছিস এনএডিপিএইচ হয়ে গেল, তার মানে এই জায়গায় একটা শক্তি উৎপন্ন হলো। এখন এটিপিটা উৎপন্ন হওয়া বাদ আছে, এটিপিটা কোথায় হবে দেখাচ্ছি, এটিপিটা হবে ওই যে ওই যেটা যন্ত্রের মতো কাজ করতেছে, ওই দেখ উপরে এডিপি আসছে কমলা কালারে, ওটা হচ্ছে এডিপি। এখন এটা এটার সাথে যুক্ত হয়ে এই এটি ওইখান থেকে ফসফেট যুক্ত হয়ে এটিপি হয়ে গেল, আবার এডিপি আসছে, আবার ফসফেট যুক্ত হয়ে এটিপি হয়ে গেল, কাহিনীটা বোঝা যাচ্ছে? তার মানে এখানে দুইটা জিনিস এই থাইলাকয়েডের প্রাচীরের মধ্যে উৎপন্ন হলো, একটা হচ্ছে এনএডিপি আর একটা হচ্ছে এনএডিপিএইচ আর হচ্ছে এটিপি। তো এই শক্তিগুলা উদ্ভিদ পরবর্তীতে ইউজ করবে তার CO2 থেকে গ্লুকোজ তৈরি করতে। আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিন আমরা অন্ধকার পর্যায়টা দেখবো, ঠিক আছে? এই সবাই বুঝছিস? ওকে, তাহলে এই পর্যন্ত পড়িস, খাতায় যেগুলো লিখে দিলাম ওগুলো নোটে অ্যাড করে ফেলিস। তো থাকলো এই পর্যন্ত, আবার আমরা 11:30টায় শুরু করতেছি ক্লাস। আল্লাহ হাফেজ।